নির্বাচনের প্রাক মুহূর্তত ইন্ডিয়া এলায়েন্সের বাবে একটা বেয়া খবর আছে। ইন্ডিয়া এলায়েন্সত ভাঙন ধরেছে মমতা ব্যানার্জীয়ে পশ্চিমবঙ্গত কংগ্রেসের সঙ্গে কোনো ক্ষেত্রতে মিত্রতা করবলে ইচ্ছা প্রকাশ করা নাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কাইলৈ পশ্চিমবঙ্গত প্রবেশ করবে। অসমত রাহুল গান্ধীয়ে বারে বারে বাধার সম্মুখীন হয়েছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে। কিন্তু পশ্চিমবঙ্গত রাহুল গান্ধীর যাত্রা মুঠেই যে সুখর নহব সেই কথা প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জীর বক্তব্যের পর। বিজেপিক পরাভূত করার উদ্দেশ্যে পূবর পর পশ্চিমলৈ রাহুল গান্ধীয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা উলিওয়ার সময়তেই একটা বেয়া খবর আছে কংগ্রেসের বাবে। এই খবরটি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া এলায়েন্সের বাবে। কংগ্রেসে আশা প্রকাশ করেছিল ইন্ডিয়া এলায়েন্সের জড়িয়ে বিজেপির বিরুদ্ধে মিত্রতারে বিরোধী ঐক্য যুঁজিব পারি, কিন্তু বিরোধী ঐক্যত ফাঁক মেলেছে। পশ্চিমবঙ্গত কংগ্রেসের মিত্রতা নকরে মমতা ব্যানার্জীয়ে কংগ্রেসক দুখন আসন মমতা এই দিছিল যদিও কংগ্রেসে অধিক আসন বিচারে। ইয়াক লৈ কংগ্রেস আর তৃণমূলের মাজত সংঘাত। এনে অবস্থাত পশ্চিমবঙ্গত অকলে নির্বাচন খেলিবলৈ সিদ্ধান্ত লৈছে তৃণমূলে। এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। বুধবারে হঠাৎ মমতা ব্যানার্জীয়ে এই ঘোষণা করার লগেলগে কংগ্রেসের মাজত হাহাকার লাগিছে। ইন্ডিয়া এলায়েন্সের অন্যতম অংশীদার দল আছিল মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এটা তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সঙ্গে মিত্রতা করব বিচার নাই। অবশ্যই অন্য প্রদেশত কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবলে সাজু আছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস হতবাক, নির্বাচনের পূর্বে ফাট মেলিলে ইন্ডিয়া এলায়েন্সত। তৃণমূলের আলোচনার বাবে সাজু হয়েছে কংগ্রেস নেতৃত্ব। উই উইল এক্সপ্লোর অল দ্য পসিবিলিটিস, বিকজ আওয়ার এইম ইজ টু রিমুভ দিস গভর্নমেন্ট ফ্রম দ্য সেন্টার। The Congress party is being a principal opposition party in the center, ready to do maximum level discussion with everybody. মমতা ব্যানার্জীর এই সিদ্ধান্তত ইন্ডিয়া এলায়েন্সের অংশীদার দলসমূহ হতবাক হয়ে পড়েছে, আচরিত হয়ে পড়েছে রাষ্ট্রবাদী কংগ্রেসের নেতৃত্ব। কোই নুকসান নেই হোগা, অ্যালায়েন্স একই হ্যায়, সব সাথ মেই রহেঙ্গে, আমারি দিদি হ্যায় ও, আর হাম সব দিদি কা বহুত প্যার আর সম্মান করতে হ্যায়, আর অ্যালায়েন্স মে কোই নেই প্রবলেম হোগা, দিদি আমারে সাথই রহেগি। এটা প্রশ্ন হয়েছে ইন্ডিয়া এলায়েন্সের পর আন্দোলন আতরি যাব নাকি। ইতিমধ্যে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিয়ে কংগ্রেসের অজ্ঞাতে উত্তর প্রদেশত আন্দোলনের সঙ্গে মিত্রতা আরম্ভ করে দিছে। এক কথাত কবলে গেলে আসন বিতরণক লৈ কংগ্রেস ব্যস্ত থাকার পরিবর্তে ভারত জোড়ো ন্যায় যাত্রাত কংগ্রেস ব্যস্ত থাকাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে ইন্ডিয়া এলায়েন্সের অংশীদার দলসব। কংগ্রেসের বাবে আরও এক বেয়া খবর, পাঞ্জাবত কংগ্রেসের মিত্রতা নকরে আপে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কিতনি বার কহলাওগে মেরে সে, দেশ মে পাঞ্জাব বনেগা হিরো, 2024 মে লোকসভা চুনাব মে আম আদমি পার্টি কে পক্ষ মে 13-0। দেখো যে তো উনকা কাম হে, মমতা ব্যানার্জী নেই, কোই বাত নেই, হো সকতা কোই উনকে সাথ বাতচিত চল রহি হো উস লেভেল পে, লেকিন পাঞ্জাব মে হাম এসা নেই করনে ওয়ালে, পাঞ্জাব মে কংগ্রেস সে হামারা কোনো। এইখিনি সময়তে আন কেতবোর প্রশ্ন সম্মুখলে আইছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বৃহস্পতিবারে অসমত সমাপ্তি ঘটিব। ইয়ার পিছত রাহুল গান্ধীর এই যাত্রায় প্রবেশ করিব পশ্চিমবঙ্গ। অবশ্যই দুটা দিন বিরতির পিছত পশ্চিমবঙ্গত যাত্রা আরম্ভ করে দিব রাহুল গান্ধীর নেতৃত্বত ভারত জোড়ো ন্যায় যাত্রা। কিন্তু শুনি আচরিত হব, ভারত জোড়ো ন্যায় যাত্রার বিষয়ে মমতা ব্যানার্জীক অবগত করা নাই কংগ্রেসের ফালের পর। ইয়াতেই ক্ষুণ্ণ হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আমি বলবো না বলতে,
অসমৰ পাছত পশ্চিমবংগত বিপদত পৰিব নেকি ৰাহুল গান্ধী? মমতা বেনাৰ্জীক নজনোৱাকৈ যাত্ৰা কৰিব ওলাইছে ৰাহুল গান্ধীয়ে। অসমৰ দৰে পশ্চিমবংগতো ব্যস্ত অঞ্চলত ৰাহুলক যাত্ৰা কৰিবলৈ অনুমতি নিদিয়াৰ আশংকা। মমতাজী কা পুৰা বয়ান নহীঁ পঢ়া, মমতাজী কা পুৰা বয়ান হে হম বিজেপি কো হৰানা চাহতে হে, হম বিজেপি কো হৰানে কে লিয়ে কোই কদম পিছে নহীঁ লেঙ্গে। উসী ভাৱনা কে সাথ হম পশ্চিম বংগাল মে প্ৰৱেশ কৰ ৰহে হে। জব হম লম্বা সফৰ কৰ ৰহে হে, এক লম্বা সফৰ হে, রাস্তে মে কবি কবি স্পীড ব্রেকার আ জাতে হে, কবি কবি লাল বত্তি আ জাতি হে। ইসকা মানে নেই হে কি হম সফর সে হম পিছে হট যা, চলতা রহতা হে। স্পীড ব্রেকার কো হম পার করতে হে, লাল বত্তি হরি বত্তি বন জাতি হে। নির্বাচন সমাগত, ইন্ডিয়া লাইন্সে আসন বুঝাপড়াক লই এতিয়াও চূড়ান্ত সিদ্ধান্ত লোব পড়া নাই। কিন্তু ইয়ার বিপরীতে রাহুল গান্ধী ব্যস্ত আছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ন্যায় যাত্রায় আগন্তুক নির্বাচনের কিভাবে প্রভাব পেলাবনে নাই সেয়া কিন্তু প্রশ্নের বিষয়। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।